হ্যালো নমস্কার, আমি রাহুল মণ্ডল। রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হঠাৎই রাত্রে লাইভে এসেছি। যারা কন্টিনিউ ক্লাস করো তারা জানো চঞ্চল ঘোষ স্যারের নিমেষে অঙ্ক ভলিউম 2 চ্যাপ্টার আমরা সলিউশন করছি। এর আগে আমরা ত্রিভুজ সলভ করিয়েছি, নেক্সট আমরা জ্যামিতি পোরশন সলভ করেছি। চলো, যারা দেখছো একটু প্লিজ ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমি হঠাৎই আজকে এসেছি। চলো, আজকের কোশ্চেন শুরু করা যাক। চঞ্চল ঘোষ স্যারের নিমেষ অঙ্ক বইয়ের ভলিউম 2 আয়তক্ষেত্র 1 থেকে 28 অবধি সলিউশন করার চেষ্টা করুন। রাত্রে অনেক হলো, দেখি কতটা করতে পারি। লেখা তো আছে থাম্বনেলে। চলো, কথা না বাড়িয়ে আজকের কোশ্চেন শুরু করে। মোটামুটি বেসিক সবাই জানো ধরে নিয়ে। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 8 সেমি। বাগানটির পরিসীমা কত? এই একটা আয়তক্ষেত্র। যে আয়তকার বাগানের কি বলা আছে, দৈর্ঘ্য 10 সেমি, এটাকে দৈর্ঘ্য বলা, এটাও দৈর্ঘ্য। এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, প্রস্থ 8 সেমি, এটাও 8 সেমি। পরিসীমা কত? অর্থাৎ এই 4টে দাগের দৈর্ঘ্য কত? দেখো 10 কটা পাচ্ছ, 10 দেখো ভালো করে, এখানে 10 দুটো পাচ্ছ এবং প্রস্থও দুটো পাচ্ছ। সেই জন্যই পরিসীমা সূত্র হয় 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমা পেরিমিটার সমান। অর্থাৎ 2 × 10 + 8, দুটো করে পাচ্ছ বলে 2 কমন, তাই 2 × 18 সমান কত? 36। তাহলে আমাদের পরিসীমা কত? 36 সেমি। এটাই আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে 36 এবং 21। যদি মাঠটির পরিসীমা বরাবর 3 মিটার অন্তর করে ফ্ল্যাগ বসানো হচ্ছে, 3 মিটার অন্তর করে ফ্ল্যাগ, 3 মিটার যাচ্ছে আর ফ্ল্যাগ বসাচ্ছে, তবে কতগুলি ফ্ল্যাগ বসানো যাবে? তার মানে আগে তোমাকে পরিসীমা বের করতে হবে। পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য 36 প্লাস প্রস্থ কত? 21। তাহলে 2 × কত? 6 আর 1 কত? 7 3 আর 2 5। তাহলে কত হলো? 2 × কত? 57। 2 × 57 মানে কত হয়? 114। পরিসীমা কত? 114 মিটার। কোশ্চিনে বলা আছে 3 মিটার অন্তর করে ফ্ল্যাগ বসানো হচ্ছে, তা 3 মিটার অন্তর যদি ফ্ল্যাগ বসানো হয় তাহলে কতগুলি ফ্ল্যাগের প্রয়োজন হবে? তার মানে কতগুলি ফ্ল্যাগ যদি বলি, 114কে কত? 3 দিয়ে ভাগ করবো। 114কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 3 = 9, 2 3 = 24। কতগুলি ফ্ল্যাগের প্রয়োজন হবে? 38টি। ভাগফল কত? 38। আমাদের 38টি ফ্ল্যাগের প্রয়োজন হবে। ক্লিয়ার? চলো, যারা লাইভে দেখছো তাদেরকে একটু বলবো লাইভ শেয়ার করে দাও। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, টেলিগ্রাম, যেখানে খুশি শেয়ার করে দাও। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ থেকে 20 মিটার বেশি। বাগানটির পরিসীমা বরাবর 26.50 টাকা হিসাবে 53 টাকা খরচ হয়। বাগানটির দৈর্ঘ্য কত? ধরে নাও না ভাই, বাগানটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ধরে না ধরে চলো আমরা আমাদের মতো করে ধরে নিলাম। বাগানটির প্রস্থ, প্রস্থ ধরে নিলাম x, তাই প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 20 বেশি, x প্লাস কত? 20। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমাটাকে যদি আমরা ইকুয়াল করি, 2 × দৈর্ঘ্য x প্লাস 20 প্লাস প্রস্থ x ইকুয়াল প্রতি মিটারে এই টাকা হিসাবে এত খরচ হচ্ছে। তার মানে কি 5300কে আমরা কি করব? 26.5 দিয়ে ভাগ করব 26.5। একটা শূন্য তো কেটে যায় দশমিকের পরে, তো দশমিক তুলে দাও, তাহলে এখানে কি একটা শূন্য। 265 দিয়ে যদি 530কে কাটো তাহলে কত হচ্ছে? 265 ডবল 530 না, তার মানে কত হচ্ছে? 200। নেক্সট কাটি, 2 দিয়ে যদি 200কে কাটি কত হচ্ছে? 100। এদিকে কত হচ্ছে? 2x + 20 = 100। 2x ইকুয়াল কত হচ্ছে? 80। তা 2x ইকুয়াল যদি 80 হয় তাহলে x ইকুয়াল কত? 40। তাহলে আমাদের প্রস্থ কত বেরোলো? 40। তার দৈর্ঘ্য কত? x এর মান 40, তাহলে 40 + 20। দৈর্ঘ্য কত? 60 হবে। দৈর্ঘ্য কত? 40, 20 কত? 60 মিটার। সুতরাং অ্যান্সার কোনোটি নয়, অপশন ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? অপশন ডি আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার, বাগানটির ক্ষেত্রফল কত? একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এরিয়া সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20 মিটার, প্রস্থ কত? 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 20 × 10, 200 বর্গ মিটার। অপশন সি আমাদের অ্যান্সার। নেক্সট, 8 × 6 মিটার মাপের ঘরের মেঝেতে কার্পেট বেছাতে গেলে 2 মিটার চওড়া মাপের কত দৈর্ঘ্যের কার্পেটের প্রয়োজন? ধরে নিলাম কার্পেটের দৈর্ঘ্য x মিটার, তাহলে মেঝের যা দৈর্ঘ্য হবে কার্পেট, সরি মেঝের ক্ষেত্রফলই কার্পেটের ক্ষেত্রফল হবে। তাহলে কার্পেটের ক্ষেত্রফল কত? 2 × x। মেঝের ক্ষেত্রফলটা 8 × 6 বলাই আছে ভাই, 2 দিয়ে কেটে দাও, 3 × 2 = 6, তাহলে x সমান কত? 24। তাহলে কার্পেটের দৈর্ঘ্য কত? 24 মিটার। অপশন সি আমাদের 5 নম্বরের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 726 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, তারপরে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান পাচ্ছি কত? 3x, প্রস্থ সমান কত? 2x। অবশ্যই x ≠ 0, কারণ x এর মান 0 হয়ে গেলে দৈর্ঘ্যও থাকবে না, প্রস্থও থাকবে না। দৈর্ঘ্য প্রস্থ কত? এবার ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল এরিয়া সমান আমরা কি জানি? আমি লিখে দিচ্ছি, এরিয়া সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো জানি। তাহলে এই এরিয়াটাকে নিয়ে চলি, তার মানে দৈর্ঘ্য কত? 3x গুণ কত? 2x সমান কত? 726। 3 দিয়ে কাটো, 3 × 24 = 72, 3 × 6, 2 দিয়ে কাটো, 12 × 24 = 21, তাহলে x² = 121, তাহলে x সমান কত? 11। তাহলে x এর মান কত? 11। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 3x সমান 3 × 11 সমান 33, প্রস্থ 2x সমান 2 × 11 সমান কত? 22, প্রস্থ 22, দৈর্ঘ্য 33। অপশন এ আমাদের অ্যান্সার। অপশন এ। ক্লিয়ার? একদম সৌরভ দাস, ভুল করেছিলাম একদম ভাই, ওকে ঠিক করে দাও সৌরভ, একটু হোয়াটসঅ্যাপ গুলোতে দিয়ে দাও। নেক্সট, যারা ফেসবুকে আছো তারা ইউটিউবে চলে আসো, হঠাৎই লাইভে চলে এসছে। চল, অনেকেই জানে না, কেউ জানে না লাইভে এসছে, একমাত্র আমি জানি, আসার সময় আর কেউ জানে না, কোনো গ্রুপ কোথাও দিইনি। আয়তকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার, বাগানটির কর্ণ কত? দেখো কর্ণের সূত্র কেন হয় এটা সেখান থেকে আসে, হয়তো সবাই জানে গো ভাই, অ্যাডভান্স ম্যাথ মানে কেন হয় জানার প্রয়োজন। ABCD একটি আয়তক্ষেত্র। ক্লিয়ার? আয়তক্ষেত্রের কর্ণ, এটা আয়তক্ষেত্রের কর্ণ AC, যেখানে কর্ণ। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত হয়? আমরা জানি 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে কি এই একটা ত্রিভুজ আমি কালো করে নিলাম, ওকে, যার দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য 12, তাহলে এটা 12 হলে এটাও 12, এটা 5। তাহলে কর্ণ কি? ডায়াগোনাল মানে কর্ণ। কর্ণটা কি হবে? আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে ডি স্কয়ার সমান 5 স্কয়ার যোগ কত 12 স্কয়ার, তাহলে ডি ইকুয়াল কত হবে রুট 5 স্কয়ার 25 12 স্কয়ার কত 144 সমান কত হয় ভাই 169, তাহলে কর্ণ কত 13, কর্ণ কত হবে 13 সেমি আমাদের কর্ণ বাগান, সরি 13 মিটার আমাদের কর্ণ, বাগানটির কর্ণ কত 13 মিটার। চলো নেক্সট, 15 মিটার ও 20 মিটার মাপের এক্স ওয়াই ওয়াই জেড রডকে একে অন্যের উপর লম্বভাবে আছে, একটা অন্যের উপর লম্ব, একটা আর একটা উপর লম্ব মানে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এ বি সিডি, তার মানে কি আমরা লিখি সিডি লম্ব এবি, এই ফিগারটা বোঝাতে চাইছে, ক্লিয়ার, আমি ভাষাটাকে বোঝানোর জন্য 90 ডিগ্রি। এক্স ওয়াই ওয়াই জেড দুটি অন্যের উপর লম্ব, এক্স ও জেড এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত হবে, এক্স ও জেড এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত হবে, একটা আর একটা লম্বভাবে আছে, ক্ষুদ্রতম দূরত্ব মানে দুই কোণার মধ্যে দূরত্ব জানতে চাইছে ভাই। চলো আলটিমেটলি এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ভাই, আর কিচ্ছু হচ্ছে না। চলো নাম দিই, এক্স ওয়াই ওয়াই জেড একে অপরের উপরে লম্বভাবে আছে, এটা এক্স এটা ওয়াই এটা জেড, দেখো এক্স ওয়াই ওয়াই জেড এর উপরে লম্ব, এক্স ওয়াই কার উপরে লম্ব ওয়াই জেড এর উপরে, তার মানে এই কোণটা কত 90 ডিগ্রি, তাই সমকোণী ত্রিভুজ। এক্স ওয়াই এর মান কত বলা আছে 15, প্রথমটা 15 পরেরটা 20, ক্ষুদ্রতম দূরত্ব কি হবে, ক্ষুদ্রতম দূরত্ব হবে এক্স জেড এর মধ্যে, এক্স জেড এর মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কি এক্স জেড এর দৈর্ঘ্য বের করে দিলে গল্প শেষ, তাহলে এক্স জেড সমান যদি ডি ধরি তাহলে ডি ইকুয়াল ডি স্কোয়ার ইকুয়াল কি জানি 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে ডি ইকুয়াল 15 স্কোয়ার কত ভাই 225, 20 স্কোয়ার কত 400 সমান কত আসছে 625, 625-এর বর্গমূল কত 25, তাহলে ক্ষুদ্রতম দূরত্ব কত হবে 25 মিটার। ছবি যদি আঁকতে পারো অঙ্ক ইজি, ছবি না আঁকতে পারলে কোশ্চিনকে আলাদা মনে হতে পারে ভাই, ক্লিয়ার। নেক্সট কোশ্চিন, একটি মই রাস্তার উপরে রাখলে 63 মিটার উচ্চতার জানালা স্পর্শ করে, 63 মিটার উচ্চতা ফেরে জানালা, যদি মইটি একই স্থানে রেখে বিপরীত দিকে রাখে তাহলে কি বলছে 56 মিটার উচ্চতায় তার মাথা স্পর্শ করে, মইটির দৈর্ঘ্য 65 হলে রাস্তাটির দৈর্ঘ্য কত হবে, মইটির দৈর্ঘ্য 65, ওকে। চলো ছবিটা আঁকি, অঙ্ক পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই একটা মই আবার কি করছে, জাস্ট ছবিটা ঠিক এই রকম, কোনটা কি বলা আছে যদি নাম দিই এ বি সি ডি ই, মই কোনটা এসি সমান সিই কে মই, এই মইটা কত বলা আছে 65 মিটার, এই দেখো বলা আছে 65 মিটার, তার মানে এটাও 65 এটাও 65, প্রথম কথা এটা 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি হয়, এরা বলছে 63 মিটার উচ্চতা, তার মানে এটা কত 63, অপর পাশের একটা দেওয়াল কত 56 মিটার, এটা কত ভাই ইডি কত 56 মিটার। রাস্তাটি কতটা চওড়া, রাস্তাটি কতটা চওড়া মানে তোমাকে মান বের করতে বলা আছে, বিডি এর মান, বিডি সমান কি আসবে বিসি প্লাস কত সিডি, আলাদা আলাদা করে বের করে যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে, এটাই তো অ্যান্সার জানতে চেয়েছে ভাই। তাহলে চলো বিসি সমান কি আসবে, আমরা বিসি সমান কি জানি, রুটের মধ্যে অতিভুজের স্কোয়ার 65 স্কোয়ার মাইনাস কত 63 স্কোয়ার। যারা ইজিলি জানো না পড়তে পারবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি একবার 65 যোগ 63 স্কোয়ারে আছে যোগ করো, 65 আর 63 যোগ করলে কত হয় ভাই 128, একবার বিয়োগ করলে কত 2, 128 এর ডবল কত হয় 256, 256 এর বর্গমূল কত হয় 16। বিসির মান পেলাম 16, বিসির মান কি পেলাম 16, এইটুকু কত 16। চলো নেক্সট বের করি এবার, যদি সিডি সমান বের করি তাহলে সিডি সমান বের করতে গেলে আমাকে কি করতে হবে, সেম একইভাবে 65 স্কোয়ার মাইনাস কত 56 স্কোয়ার, তাহলে 65 আর 56 যোগ করলে কোথায় 5 6 11, 110 আর 11 121 করলে কত হবে এটা 56, 5 4 9, 121 এর বর্গমূল 11, 9 এর বর্গমূল 3, 3 11 কত 33, তার মানে আরেকটা মান কত পেলাম 33, সিডি সমান কত পেলাম 33, যদিও ছবিতে সিডি ছোট হয়ে গেছে। তার মানে বিডি সমান কত, বিসি কত পেলাম 16 প্লাস 33, 6 আর 3 9, 3 আর 1 4, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত 49 মিটার আমাদের রাস্তার দৈর্ঘ্য। ক্লিয়ার, রাস্তার দৈর্ঘ্য অলওয়েজ 49 মিটার। নেক্সট কোশ্চেন 10, একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 4 মিটার কর্ণ 5 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের একদিকের বাহু 4 মিটার কর্ণ 5 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, ওকে, এই আয়তক্ষেত্রের কি বলা আছে, একদিককার বাহু কত বলা আছে, একটা 4, এটা 4, এটা বলা আছে 5, এটা কত ধরলাম এটা এক্স, তাহলে আমরা কি জানি 5 স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার। তাহলে এক্স সমান আমরা কি পাবো, 5 স্কোয়ার কত 25 থেকে কত বাদ দেবো 4 স্কোয়ার 16, বাদ দিলে কত 9, 9 এর বর্গমূল কত 3, তাহলে কত প্রস্থ কত পেলাম এক্স এর মান 3, তাহলে এরিয়া সমান আমরা কি পাচ্ছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 গুণ 4, 12 বর্গ মিটার। অপশন এ আমাদের অ্যান্সার। নেক্সট 11 নম্বর, একজন ভদ্রলোক একটি আয়তকার মাঠের কর্ণ বরাবর 20 মিটার হাঁটলেন, অর্থাৎ কর্ণ হলো 20, কর্ণ কি 20 মিটার, ফার্স্ট লাইনের মানে মাঠটির দৈর্ঘ্য কত এল সমান লেন কত বলে 16 মিটার, প্রস্থ কত এটাই জানতে চেয়েছে, তার প্রস্থ সমান কি জানি কর্ণ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার করো, 20 আর 16 যোগ করলে কত হবে ভাই 36, বিয়োগ করলে কত হয় 4, 36 এর বর্গমূল 4, 4 এর বর্গমূল 2, 6 দুগুণে 12, প্রস্থ কত ভাই 12 মিটার। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার, প্রস্থ কত 12 মিটার, মাঠটির প্রস্থ কত, প্রস্থ কত 12 মিটার আমাদের। নেক্সট, একটি আয়তকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 4 মিটার কর্ণ 5 মিটার, পরিসীমা কত, তাহলে এক পাশের দৈর্ঘ্য ধরে নিলাম অপর পাশ, অপর পাশ কর্ণ সবসময় কি দেখলাম আমরা অতিভুজ হয় অপর পাশ এক্স, তাহলে এক্স ইকুয়াল কি আসবে অতিভুজ স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস কত 4 স্কোয়ার, 25 থেকে 16 বাদ দাও 25 মাইনাস 16 সমান কত 9, 9 এর বর্গমূল কত 3, তাহলে একটা দৈর্ঘ্য 4 আর একটা কত বেরোলো 3, তাহলে পরিসীমা সমান আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 4 যোগ 3 সমান কত 7 দুগুণে 14, অবশ্যই এটা গুণে আছে ভাই, नेक्स्ट क्वेश्चन एक आयतकार बागानेर परिसीमा और कर्ण यथाक्रमे परिसीमा 16 कर्ण कत बला आछे 4 परिसीमा 16 परिसीमा कत बोलेछे 16 मीटार कर्ण कत बोलेछे 4 बागानेर क्षेत्रफल कत भालो कथा परिसीमा परिसीमा माने कि 2 इंटू दैर्घ्य प्लस प्रस्थ समान कत बोलेछे 16 तार दैर्घ्य प्लस प्रस्थ समान कत 8 कर्ण रूट ओवर दैर्घ्य स्क्वायर प्लस प्रस्थ स्क्वायर कर्णेर सूत्र समान कत बोलेछे 4 क्षेत्रफल कत क्षेत्रफल माने कि एल गुण बी जानते चेयेछे चलो बीजगणिते प्रपार सूत्र लागाओ दुई दिके स्क्वायर करे दाओ रूट तुले दाओ करे दिले कि आसबे एल स्क्वायर प्लस बी स्क्वायर समान कत भाई 16 ए स्क्वायर प्लस बी स्क्वायर सूत्र की ए प्लस बी होल स्क्वायर माइनस कत 2 एल बी समान 16 আমি ডিটেইলস করে দিচ্ছি কারোর যদি কোনো প্রবলেম থাকে করে নিতে পারবে এল বি এর মান কত 8 8 স্কয়ার 16 এই দিকে আসলে কি আসবে মাইনাস সমান কত 2 এল বি 64 থেকে 16 বাদ দিলে কত হয় ভাই 8 স্কয়ার মানে কত 64 64 থেকে কি করবে 16 কে বাদ দাও তার মানে এল বি সমান কত আসছে 64 থেকে 16 কে বাদ দিয়ে দাও 8 2 4 কত হচ্ছে 48 তাহলে 48/2 সমান এলবি সমান কত হয় 24 2 গুণে ছিল তাহলে এরিয়া কত পেলে আমরা এরিয়া মানে কি এল ইনটু বি 24 বর্গ মিটার সরি বর্গ সেমি এটাই আমাদের आंसर অপশন সি আমাদের 13 নম্বর কোশ্চেনের आंसर অপশন সি নেক্সট কোশ্চেন ক্লিয়ার 14 নম্বর একটি আয়তকার বাগানের পরিসীমা এবং কর্ণ 24 সেমি ও 6 সেমি বাগানের ক্ষেত্রফল কত সেম কোশ্চেন তাহলে 2 ইনটু दैर्घ्य প্লাস প্রস্থ সমান কত বলা আছে 24 পরিসীমা এটাই পরিসীমা ভাই 2 দিয়ে কাটলে दैर्घ्य প্রস্থ কত 12 ক্ষেত্রফল মানে কি এল বি জানতে চেয়েছে তাহলে কর্ণের সূত্র কি दैर्घ्य স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কত 6 সেম একই ভাবে বোথ সাইড স্কয়ার করো যে কারণে রুটটা তুলতে পারি তাহলে কি পাচ্ছি এল স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 36 তাহলে এল প্লাস বি এর কি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এল বি সমান 36 এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি এর মান কত 12 12 স্কয়ার কত 144 এই 36 এদিকে আসলে কি হবে মাইনাস হবে 2 এল বি তাহলে এল বি সমান কি হবে 36 বাদ দাও কত হয় ভাই 108 বাই কত 2 108/2 মানে 5 × 2 = 10 4 × 2 = 8 তাহলে ক্ষেত্রফল আমাদের কত বের হলো 54 ক্ষেত্রফল কত 54 বর্গ সেমি অপশন বি আমাদের 14 নম্বর কোশ্চেনের आंसर নেক্সট একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 96 ক্ষেত্রফল 96 অর্থাৎ এল ইনটু বি সমান 96 কর্ণ কি দেয়া আছে কর্ণ এল স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 8 ওকে কর্ণের দৈর্ঘ্য 8 সেমি বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত ছেড়েছে কর্ণের দৈর্ঘ্য 8 সেমি বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য না বাগানটির এখানে একটু ভুল হবে বাগানটির কর্ণ দেয়া আছে বাগানটির জানতে চেয়েছে কোশ্চেন ভুল আছে একটু পরিসীমা কত দৈর্ঘ্য হবে না পরিসীমা বাগানটির পরিসীমা জানতে চাইছে ভাই তাহলে পরিসীমা যদি জানতে চাই চলো করি উভয় পক্ষকে কি স্কয়ার করি आगे के तो सरा स्क्वायर कर ले कि एल प्लस बी एर होल स्क्वायर 2 एल बी एल बी मान कत बला आछे 96 2 × 96 8 स्क्वायर कत 64 तार एल प्लस बी एर होल स्क्वायर समान तुमी पाच्छो कि भाई 64 प्लस 6 × 2 = 12 9 × 2 = 18 192 তাহলে এল প্লাস বি হোল স্কোয়ার সমান তুমি পাচ্ছ কি 4 আর 2 এ 6, 9 আর 6 15 5 1 256। নেক্সট তাহলে এল প্লাস বি সমান কি পাচ্ছ, 256 বর্গমূল কত হয় 16। পরিসীমা জানতে চাই, পরিসীমা মানে কি জানি 2 ইন্টু এল প্লাস বি, তো এল প্লাস বি এর মান 16, তাহলে 2 গুণ কত 16 সমান কত 32 আনসার। অপশন এ আমাদের 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আমি ডিটেলস করিয়ে দিচ্ছি, চলো নেক্সট ক্লাস। এখন এরকমই হবে, হঠাৎই চলে আসবো, ক্লাস হয়ে যাবে। পরে যারা দেখছো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, হঠাৎই কোনো কিছু বলিনি, এমনকি টেলিগ্রামেও জানানোর সময় পাইনি, যা অত জানাতে গেলে ক্লাসটা করাতে পারতাম না। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 120, পরিসীমা 46, কর্ণের দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল 120, এল বি কত 120। পরিসীমা 2 ইন্টু এল প্লাস বি সমান কত আছে 46, কর্ণের দৈর্ঘ্য কত, কোশ্চিন মার্ক কি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুটের মধ্যে কত। ওকে তাহলে করি, এখান 2 দিয়ে কাটলে কত হয় 23, তাহলে এটাই যদি আমাকে কর্ণ হয়, কর্ণ বের করি। চলো কর্ণ তো এটাই ডায়াগোনাল, তাহলে কর্ণ বের করলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2 এল বি, এ প্লাস বি হোল স্কোয়ার 23 স্কোয়ার কত হচ্ছে 23 স্কোয়ার 2 এল বি, 2 ইন্টু 120। 23 স্কোয়ার কত হয় ভাই 3 3 9, 3 দুগুণে কত 6 দুগুণে 12, 2 4 529 মাইনাস 240 কত হচ্ছে 9 8 আর কত 3 2, 289, 289 কত স্কোয়ার 17 স্কোয়ার। অপশন সি আমাদের 16 নম্বর কোশ্চেনের আনসার, অপশন সি। নেক্সট একটি আয়তকার বাগানের পরিসীমা ও ক্ষেত্রফল যথাক্রমে 82 ও 400, বাগানের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত। পরিসীমা কত বলা আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত বলা আছে ভাই 82, তার দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত 41। ক্ষেত্রফল কত বলা আছে এল গুণ বি সমান কত বলা আছে 400। দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য জানতে চেয়েছে, তাহলে আমরা করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান 41 স্কোয়ার করা যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4 এল। ওকে তাহলে ভাই 41 স্কোয়ার মানে কত 1 4 1 কে 4, 4 দুগুণে কত 8, 4 4 16, 1681। তাহলে এল মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কত হবে 1681 মাইনাস 4 এল বি, এল বির মান কত 400, তাহলে 4 গুণ কত 400, একবারে নিয়ে চলে আসলাম। তাহলে এল মাইনাস বি সমান কি আসছে রুটের মধ্যে 1681 থেকে 1600 বাদ দাও, থাকলো কত 81। তাহলে এল মাইনাস বি দৈর্ঘ্য প্রস্থের অন্তর সমান কত 9, তার দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত 9 সেমি, আমাদের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। নেক্সট কোশ্চেন একটি আয়তকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল দেয়া আছে ভাই, বাগানের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত। চলো পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত 138, 6 দুগুণে 12, 1 9 দুগুণে 18, 169। ওকে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত 1178। তাহলে সেম এল প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত 69 স্কোয়ার। তাহলে এটা কি আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এল বি, 4 গুণ কত 1178। 69 স্কোয়ার কত হবে 9 9 81, 1 হাত থাকলে কত 8, 6 9 54, 54 ডবল 108, 108 আর 8 কত হয় 116, 6 হাত থাকলে কত 11, 6 6 36 আর 11 যোগ করলে কত হয় 7 4 47। 4761। ওকে 4761 মানে 4761। তাহলে এল মাইনাস বি সমান কি হবে? এল মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল 4761 থেকে তুমি বাদ দেবে 4 8 32 2 হাত হলো 3 4 7 28 আর 3 31 1 হাত হলো 3 4 1 4 আর 3 7 4 47 12 বাদ দিচ্ছে তাহলে এল মাইনাস বি সমান কি আসছে? 2 আছে 11 মিলে কত 9 দিলে হাত হলো 1 1 1 2 4 49 তার মানে কত l - b = 7 দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য l - b জানতে চেয়েছিল তার দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত 7 মিটার ক্লিয়ার চলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি প্রস্থ করলে ক্ষেত্রফল 16 বৃদ্ধি পায় তাহলে প্রস্থ কত দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি প্রস্থ সমান কিছু নাই ক্ষেত্রফলটাকে भाग कर दो 16/4 4 मीटर प्रस्थ 19 20 एक आयताकार बागाने दैर्घ्य 6 मीटर बृद्धि होले क्षेत्रफल बृद्धि पाय 54 तार प्रस्थ कत तार प्रस्थ समान कत आसबे 54/6 कत होबे 9 मीटर प्रस्थ कत 20 नम्बर क्वेश्चनेर आंसर कत 9 मीटर चल 21 একটি আয়তাকার বাগানের প্রস্থ 8 মিটার বৃদ্ধি হলে ক্ষেত্রফল 32 বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল কত 32 তাহলে 32/8 সমান কত 4 মিটার অপশন ই আমাদের आंसर ক্লিয়ার চলো 11টা 52 12টা বাজতে চললো আজকে 21ই আজকে রাখছি আজকে 21ই রাখলাম থাম্বনেলে লেখা আছে 28 অবধি আমি থাম্বনেল পরে কালকে সন্ধ্যা অবধি চেঞ্জ করে দেব অনেকটাই রাত্রি বেড়ে গেছে প্রত্যেককে ভালো থাকো ভালোভাবে প্রিপারেশন নাও আজকের কোশ্চেন 21 অবধি থাকলো ওকে টাটা প্রত্যেককে ভালো থেকো নেক্সট ক্লাসে আবার